গরমের দুপুরে প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতে শেষপাতে খাওয়ার জন্য চাটনি থাকে। এই সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় বলে প্রায় সবার বাড়িতে কাঁচা আমের চাটনিটাই হয়। কাঁচা আমের পাশাপাশি আঙুরও এই সময় প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। তাই মুখের স্বাদ বদলাতে আজকে আমার রান্নাঘরের মেনু আঙুরের চাটনি। নমস্কার, আমি পুহু। আজকের রান্নার উপকরণগুলি হলো আঙুর 250 গ্রাম, চিনি 50 গ্রাম, লবণ 1/4 টেবিল চামচ, একটি শুকনো লঙ্কা, কালো সর্ষে 1/4 টেবিল চামচ, সাদা তেল 1 টেবিল চামচ, লেবুর রস 1/2 টেবিল চামচ, কাজু 3 থেকে 4টা। প্রথমে আঙুরগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ফেলতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে আঙুরগুলিকে মাঝ বরাবর কেটে ফেলতে হবে। এরপর গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে চিনি এবং জল দিয়ে সুগার সিরাপ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে পাত্রে চিনি মাপবেন তার ঠিক 1.5 গুণ পরিমাণ জল যোগ করতে হবে। সুগার সিরাপ তৈরি হতে হতে আমি কাজুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। সিরাপ তৈরি হয়েছে কিনা তা চেনার উপায় হলো একটি খুন্তির মাধ্যমে একটুখানি সিরাপ তুলে দুটো আঙুলের মাধ্যমে দেখলে আঙুলের মধ্যে যদি আঠা আঠা ভাব আসে তাহলে বুঝতে হবে সিরাপ একেবারেই রেডি। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং রান্নাটা শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সিরাপ তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আঙুরগুলো যোগ করে কিছুটা পরিমাণ নুন দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। চাটনিটা আমি একটু জল জলই নামিয়ে নেব, কারণ চাটনিটা আমরা সবাই ঠান্ডা খেতেই পছন্দ করি। যখন চাটনিটা ঠান্ডা হয়ে যাবে তখন এর থিকনেসটা অনেকটাই বেড়ে যাবে। অন্য একটা ফ্রাইং প্যানে 1/2 চামচ সাদা তেল, 1টা শুকনো লঙ্কা এবং 1/4 টেবিল চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে আঙুরের চাটনির উপর ঢেলে দিতে হবে। এরপর কিছুটা পরিমাণ লেবুর রস মিশিয়ে 1টা চামচের মাধ্যমে নাড়িয়ে নিলেই তৈরি। আমি গার্নিশিং এর জন্য কাজু কুচি এবং আঙুর ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে কাজু না থাকলে আপনারা নাও ইউজ করতে পারেন। আশা করি রান্নাটা আপনাদের খুব ভালো লাগলো। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।